সুপ্রিয় দর্শক, আমি আজকে ইডিস্টা ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর এরকম সঠিক মেডিসিন রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। কারণ ওষুধের সঠিক ব্যবহার নিয়ম না জানলে বিপদ হতে পারে, অতএব ওষুধের সঠিক ব্যবহার জেনে ওষুধ ব্যবহার করা আপনার জন্য ভালো। চলুন তাহলে শুরু করি। ইডিস্টা ট্যাবলেট হচ্ছে টাডালাফিন 10 মিলিগ্রামের একটি প্রোডাক্ট। এটি ইউনিমেড ইউনি হেলথের লিমিটেডের একটি প্রোডাক্ট। এর মার্কেট প্রাইস হচ্ছে 35 টাকা করে। এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। তবে এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। এর নির্দেশনা যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। টাডালাফিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত, যেমন ইরেকটাইল ডিসফাংশন, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া একত্রে টাডালাফিন ফসফোডাই এস্টারেস টাইপ 5 এর নির্দেশিত প্রতিরোধক পিডিই 5 প্রতিরোধের ফলে মসৃণ পেশিতে সিজিএমপি এর পরিমাণ বৃদ্ধি পায়। সিজিএমপি মসৃণ পেশিকে প্রশমিত করে দেয় এবং কর্পাস ক্যাভারনোসামে রক্তের প্রবাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে প্যানাইল ইরেকশন ঘটায়। পিডিই 5 প্রোস্টেট এবং মূত্রথলির মসৃণ পেশিতেও উপস্থিত থাকে। পিডিই 5 এর পরিমাণ কমে যাওয়ার ফলে সিজিএমপি এর পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে প্রোস্টেট এবং মূত্রথলির মসৃণ পেশি প্রশমিত হয়। মসৃণ পেশির প্রশমনের ফলে মূত্রনালীর রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং মূত্রথলির মুখ পুরোপুরি খুলে যায়, ফলে মূত্র নির্গত বৃদ্ধি পায়। এখন বলি এর মাত্রা ও সেবন বিধি। ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে এর মাত্রা বেশিরভাগ রোগের ক্ষেত্রে নির্দেশিত প্রারম্ভিক মাত্রা 10 মিলিগ্রাম, প্রয়োজন অনুযায়ী এর মাত্রা 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা 5 মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে। সর্বোচ্চ নির্দেশিত মাত্রা দৈনিক 1 বার, 46-36 ঘন্টা পর্যন্ত কার্যকারী। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে নির্দেশিত মাত্রা 5 মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে। ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া একত্রে নির্দেশিত মাত্রা 5 মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে। এখন বলি এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা, ক্ষুধা, মন্দা, কোমর ব্যথা, পেশির ব্যথা, নাকের সর্দিজনিত প্রদাহ, নাক বন্ধ ইত্যাদি। বন্ধাততা হঠাৎ, দৃষ্টিশক্তি লোপ, শ্রবণ শক্তি লোপ পাওয়া, স্টিভেন জনসন সিন্ড্রোম, ত্বকের প্রদাহ, অ্যাঞ্জিনা, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফাকশন, হাইপারটেনশন ও কার্ডিয়ারিয়া বিরল ক্ষেত্রে দেখা দিতে পারে। অতএব এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করবেন। এখন এর সতর্কতা, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন অ্যাঞ্জিনা, বৃক্কীয় অকার্যকারিতা, যকৃতের অকার্যকারিতা, রক্তপাত এবং নাইট্রেট আলফা প্রতিবন্ধক, অ্যালকোহল CYP3A4 প্রতিরোধক যেমন রিটোনাভির, কিটোকোনাজল, ইট্রাকোনাজল এবং অন্যান্য পিডিই 5-এর সাথে একত্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অতএব আমার ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং এরকম নিয়মিত ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনারা কী রকম ভিডিও চাচ্ছেন তা আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।